আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, শীতের আগমনী বার্তা, বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে 2-1টি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। মেঘ বৃষ্টির সমারোহ কেটে আসছে শীত, দিনের গরম এখন রাত হলেই ঝিমিয়ে পড়ছে। গ্রামীণ জনপদে ভোরের কুয়াশায় ছেয়ে যাচ্ছে চারদিক, সবুজ ধান গাছের প্রতিটি পাতায় ভোরের বাতাসে দুলছে আর পাতা থেকে ঝরছে শিশির বিন্দু। কুয়াশা মাখা মনোরম এই পরিবেশ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সাথে সাথে সারা দেশের আবহাওয়া শুষ্ক ও স্বাভাবিক হয়ে আসবে। তবে আগামী 23 অক্টোবর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে চলতি সপ্তাহে দেশের অধিকাংশ এলাকার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এই সপ্তাহে অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে মূলত বিক্ষিপ্ত ও কম এলাকা নিয়ে দেশের সামান্য স্থানে। বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে দেশের দক্ষিণ পূর্ব এলাকায়, এখানে কক্সবাজার, বান্দরবন ও এর পার্শ্ববর্তী এলাকায়। এ সময় মৌসুমী বায়ু সারা দেশ থেকে বিদায় নিতে পারে, সেই সাথে শুরু হয়ে যেতে পারে উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ও শীতল বাতাস। এর ফলে দেশ জুড়ে রাত্রিকালীন শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে 30 মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় 36 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের তেঁতুলিয়ায় 21.9 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী 1 সপ্তাহ কোনো দুর্যোগের আশঙ্কা নেই ইনশাল্লাহ। তবে অক্টোবরের 23 বা 24 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে, তবে সম্ভবত সিস্টেমটি নিম্নচাপে রূপ নিয়ে এরপর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আজ দক্ষিণবঙ্গের সব কয়টি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়া উত্তরবঙ্গে হালকা কিংবা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এদিন দার্জিলিং ও কালিম্পংকে হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলোর আবহাওয়া শুকনো থাকবে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর ও সিলেট বিভাগে 2-1টি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর, এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।